আপনি আমাকে দেখলে মুখ ঘুরিয়ে রাখেন কেন? কই না তো, কি ভালো আছো? কোথায় যাচ্ছ? ভালো টিউশনি শেষ করে বাসায় যাচ্ছি। আচ্ছা ভালো যাও। হ্যাঁ ভালো, তোমার অবস্থা কি? এই তো ভাই ভালো। তারপর সকালবেলা একটা মেয়ের সাথে আপনাকে দেখছিলাম, ওর সাথে আপনার কি কি মানে? ও আমাকে ভাই ডাকছে, আমি ওকে ছোট বোন ডাকছি। কেন, চেনো নাকি? হ্যাঁ চিনি তো, আমাদের পাশে বাসাতে থাকে, বাড়া থাকে। টিউশন করে সংসার চালায়। মানে কেন? অন্ধ বাবা ছাড়া কেউ নেই। আচ্ছা ভাই আসি। আচ্ছা তোদের এই করুণ অবস্থার কারণ জানার খুব আগ্রহ, তাই না? গত 4 দিন আগে এই শহরে, এই এলাকায়, এই পুরনো বাড়িতে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা। নির্মম এই ঘটনার কারণ কেউ বলতে পারে না, কিন্তু আমি জানি। আমরা না, আমরা তো কিছুই বুঝতেছি না ভাই। আমি না ভাই, আমি না। তোদের যদি এখানে এভাবে খুন করে রেখে যায়, সেটাও তো কেউ জানতে পারবে না। না আমি না। লতা, তোমার বাবাকে দেখলাম আমাদের কমিশনারের ছেলের সাথে এই পুরনো বাড়িতে ঢুকতে। আমার বাবার কিছু হলে ওকে আমি ছাড়ব। ব্যাপারটা সন্দেহজনক। আমি কেমনটা করতে চাইলে আমার বাবার রাজা তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছিলাম, আর তুমি কি করলো? আমার বদনাম করে আমার কমিশনার বাবার কাছে অপমান করে দাঁড়াই দিলা। আমাকে চাইতে জানতো? আমার বাবার অপমান মানে আমার অপমান। আমাকে যাইতে দে, আমি জেলে যাব। একবার চোখ দেই দেখার অযোগ্য করে দিই। Thank you.
সব ওই শয়তান করাইছে ভাই, সব ওই শয়তান করাইছে ভাই।